পঙ্কজ মল্লিককে আমি খুব ছোটবেলা থেকে দেখেছি, তবে সে দেখাটা দূর থেকে দেখা বলা যায়। আমার মাসিদের বাড়ি অর্থাৎ সাহিত্যিক সৌরেন্দ্র মোহনের বাড়িতে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক, এবং তার কাছে আমার মাসির গানও শিখেছি। আমার যিনি ছোট মাসি তিনিও অতি বিখ্যাত শিল্পী সুচিত্রা মিত্র। তিনি খুব প্রত্যক্ষ তো না শিখলেও তিনি তার দিদিরা যখন শিখতেন নিশ্চয়ই তার খানিকটা এফেক্ট তার মধ্যে হত। এই পঙ্কজ মল্লিক বাংলা তথা কলকাতার যে বেদার কেন্দ্র সেটার যে বৃদ্ধি সমৃদ্ধি যাদের উপর সব থেকে বেশি করে দাঁড়িয়েছিল তার মধ্যে যেমন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, রায়চাঁদ বড়াল, তেমনি পঙ্কজ মল্লিকও এইরকম একজন স্তম্ভ ছিল যাকে ছাড়া রেডিওর এই সমৃদ্ধি কল্পনাই করা যায় না। রেডিও ছাড়াও বাংলা সিনেমা সঙ্গীত, আবহ সঙ্গীত, গান এসবের উৎকর্ষ সাধনে পঙ্কজ মল্লিকের দান অসীম। এই সঙ্গে একটা কথা মনে রাখা দরকার যে পঙ্কজ মল্লিক তখনকার দিনেও রবীন্দ্রনাথের গান নিয়ে যে চর্চা করেছিলেন সেটাও খুবই আমি বলবো যে ইউনিক। তখন এত মানুষ রবীন্দ্রসঙ্গীত গাইতেন না, বাংলা জীবন মানে সঙ্গীত জগতের মধ্যে থেকে বাঙালির সাধারণ জীবনের মধ্যে রবীন্দ্রনাথের গানকে পৌঁছে দিয়েছিলেন পঙ্কজ কুমার মল্লিক প্রথম, এ বিষয়ে কোনো সন্দেহ হয়নি। এবং রবীন্দ্রনাথ নিজে তার গুণগ্রাহী ছিলেন, কেননা পঙ্কজ মল্লিক একমাত্র মানুষ, অনলি হিউম্যান বিং, যিনি রবীন্দ্রনাথের কবিতায় সুর বসবার অধিকার পেয়েছিলেন এবং সুর বসানোর পরে তা রবীন্দ্রনাথের অনুমোদন পেয়েছিল, রবীন্দ্রনাথ তা ভালো লেগেছে। এরকম মানুষের দৃষ্টান্ত আর কেউ তো নেই। এর সম্বন্ধে একটি ছোট্ট কাহিনী, এর সম্বন্ধে কিন্তু পরক্ষে একটি কাহিনী বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমার এক সময় আমাদের অনেকেই এখানে যারা আছেন খুবই ঘন ঘন শান্তিনিকেতন যেতে হতো, কেননা বোলপুরের আশেপাশে প্রচুর শুটিং হতো বলে, এবং সেই যেতে গিয়ে অনেকের সঙ্গে দেখা টাকা হতো, এবং বিশেষ করে শান্তিদার সঙ্গে, শান্তিদেব ঘোষ, তার সঙ্গে আমার কেন জানি না মাঝে মাঝে দেখা হতো ট্রেনে, একসঙ্গে দুজনে যেতাম অনেক গর্ব করতে করতে। তো এই করতে করতে কিছু গোড়া মানুষ ছিলেন যারা হয়তো রবীন্দ্র গানের পঙ্কজ মল্লিকের দানটা বুঝতে পারেননি বা বোঝার চেষ্টা করেননি বা বুঝতে চাননি, তাদের পঙ্কজ মল্লিক সম্পর্কে একটু বিরূপ ধারণার উল্লেখ করে আমি শান্তিটাকে বলি যে এরকম কি কোনো ব্যাপার ছিল যে রবীন্দ্রনাথ পছন্দ করতেন না পঙ্কজ মল্লিকের গান। আমি বলি উদাহরণ দিয়ে, একবার নাকি একটা ভৎসনার মতন করে নাকি বলেছিলেন যে পঙ্কজ আমার গানের উপর স্টিমুলেটর চালিও না। এটা কতটা স্নেহের সঙ্গে আর কতটা ভৎসনা করে সে নিয়ে আমার যথেষ্ট জিজ্ঞাসা আছে। যাই হোক, এটা আমি শান্তিটাকে বলার পর বললো তাহলে একটা কথা তোমায় বলি সৌমিত্র, তখন সবে বিশ্বভারতী মিউজিক বোর্ড বলে একটা বস্তু আকার নিয়েছে, তাতে তিনজন মাত্র লোক ছিলেন, শান্তিদা, শৈলজরঞ্জন এবং রথি ঠাকুর, এই তিনজনই সেই মিউজিক বোর্ডে নিয়ে। সেইখানে একটা গান সাম্প্রুল রেকর্ড
সেটা রবীন্দ্রনাথের কাছে পাঠিয়ে দিয়েছে এই ছবি, যে মিউজিক বোর্ড সেটা অ্যাপ্রুভ করবে, এবং মিউজিক বোর্ড যে কোনো কারণেই হোক সেটাতে দু একটি মানে ডিভিয়েশন রবীন্দ্রনাথের স্বরলিপির থেকে বা এইসবের আছে বলে সেটাকে অ্যাপ্রুভ করেননি। অথচ তারা খুব ভালো করে জানতেন এই শান্তিদেব ইত্যাদিরা যে রবীন্দ্রনাথ কি পরিমাণ পছন্দ করতেন পঙ্কজ মল্লিককে, ফলে ওরা মানে নিজেরাও কিছু ডিসিশন নেননি, ওরা রবীন্দ্রনাথের কাছে পাঠিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথ তখন ভুগছিলেন, বাইরে বাইরে ঘুরছিলেন বিশ্বভারতীর টাকা রোজগার জন্যে, অনেক দিন হয়ে গেছে, এক দু মাস হয়ে গেছে উনি দেখতে পারেননি বা রাধা শুনতে পারেননি রেকর্ডটা। তারপর একদিন দুপুরবেলায় উনি যখন বিশ্রাম করছেন, বিশ্রাম তো প্রায় করতেনই না, কাজই করতেন সবসময়, সেই সময় এরা তিনজনে এসে আছে। তো রবীন্দ্রনাথ সবসময় একটু পরিহাস উজ্জ্বল কথাবার্তা বলতেন, বলে কি ব্যাপার একসঙ্গে তিন মূর্তি কি চাই? তখন বলে এরকম একটা ঘটনা ঘটেছে, রেকর্ডটা তো পাঠিয়ে দিয়েছি আমরা আপনার শোনার জন্যে, কিন্তু আপনি তো শুনতে পারেননি এখনো। ওরা কেন কি হয়েছে কি, তখন ওরা পয়েন্ট আউট করলেন যে এই জায়গায় উনি দু একটা নোট নিজের মতন করে নিয়েছেন, সেরকম আপনার স্বরলিপি ছিল না। তো তাই নাকি, আচ্ছা দেখি শোনা যাক। তো সে ধুলো ছেড়ে বার করতে হলো, এতদিন পড়ে রয়েছে সেই রেকর্ড, ধুলো ছেড়ে সেটা চালানো হলো। উনি বললেন যে এবার বলো তো কোথায় কোথায় কী আছে। তখন ওরা সেটা দেখিয়ে দিলেন যে এই জায়গায় এই পরিবর্তনগুলো উনি তৈরি করেছেন। তখন উনি বললেন, ও আচ্ছা আর একবার ছাড়া, আরও একবার ছাড়ান। এবং খুব মন দিয়ে শুনলেন, চুপ করে শুনলেন, শোনার পরে একটি মাত্র কথা বললেন, এই শান্তিদেব আমার নিজে বলেছিলেন, আমাদের দিকে তাকিয়ে উনি খালি বললেন, কই কিন্তু খারাপ তো লাগছে না, ভালোই তো লাগছে, পাস। এই এত বড় প্রশ্রয় যার কাছ থেকে পেয়েছেন, সেই মানুষটির কথা ভাবলে মনে হয় যে আমরা এই আজকে যে সমস্ত অনুষ্ঠান এবং ভবিষ্যতে যে সমস্ত অনুষ্ঠান করবে এই পঙ্কজ মল্লিক ফাউন্ডেশন, তাদের সাফল্য কামনা করছি, তারা এই এত বড় মানুষকে বাঁচিয়ে রাখার দায়িত্বটুকু নিয়েছেন। নমস্কার।